বুধবার কুলতলি ব্লকে দেউলবাড়ি দেবীপুর গ্রাম পঞ্চায়েতের পেটকুলচাঁদ ও সাবুর আলী কাটা এই দুই জায়গার মধ্যবর্তী ম্যানগ্রোভের বাদাবনে তার টাটকা পায়ের ছাপ দেখতে পেয়েছিল স্থানীয় মানুষ। এরপর বন দপ্তরের রায়দিঘি রেঞ্জের অন্তর্গত কুলতলি বিটের বনকর্মীরা বাঘের পায়ের ছাপ অনুসন্ধান করতেই তার সাক্ষাৎ মেলে। সেই কারণেই কোনো রকম ঝুঁকি নেয়নি কর্মকর্তারা। বন দপ্তরের ADFO অনুরাগ চৌধুরীর নির্দেশে বাঘটি যেখানে ঘাপটি মেরেছিল সেই এলাকা নাইলনের জালের সঙ্গে স্টিলের জাল দিয়ে ঘিরে ফেলা হয়। সন্ধ্যায় সেখানে পাতা হয় একটি লোহার খাঁচা, তার মধ্যে ছাগলের টোপও দেওয়া হয় আর তাতেই বাজিমাত। ভোর তিনটে নাগাদ সেই ছাগলের লোভেই বন দপ্তরের পাতা ফাঁদে পা দিয়ে বসে ধূর্ত বাঘ। তারপর কানফাটা হুঙ্কারের আওয়াজ ভেসে আসতেই বনকর্মীরা নিশ্চিত অবশেষে বাঘ বন্দি। এরপর দ্রুত সেই খাঁচাসহ বাঘটিকে নিয়ে বন দপ্তরের বোটে চাপিয়ে রওনা দিয়ে দেওয়া হয় বন দপ্তরের বনি ক্যাম্পের দিকে। মনে করা হচ্ছে আজমলমারি এক নম্বর জঙ্গল থেকেই বাঘটি কোনো রকমে বেরিয়ে চলে এসেছিল পেটকুলচাঁদ ও সাবুর আলীর কাটা এলাকার দিকে। এদিকে বৃহস্পতিবার ধরা পড়া এই বাঘের শারীরিক অবস্থার পরীক্ষা নিরীক্ষা করা হবে পশু চিকিৎসক দ্বারা। তারপর বন দপ্তরের শীর্ষ কর্তাদের নির্দেশ মাফিক সিদ্ধান্ত নেওয়া হবে তাকে দূরের জঙ্গলে তার নিজের পরিবেশে ফেরানো হবে কিনা। বাঘটির বয়স আনুমানিক 4-5 বছর হতে পারে। দাদা, বাঘটা কি পূর্ণবয়স্ক? পায়ের ছাপ দেখে আমরা বাঘ পড়েছে এটুকু জানি, কিন্তু পূর্ণবয়স্ক কিনা ঠিক বলতে পারবো না, দেখার পরে এটা বলতে পারবো। স্যার, কোথায় নিয়ে যাওয়া হবে সেটা এখন অফিসিয়াল সিদ্ধান্ত হবে, উদ্যোতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তারাই সিদ্ধান্ত নেবে। স্যার, নামটা যদি একটু বলেন। আমার নাম অনিল মিস্ত্রি, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন সোসাইটি অফ ইন্ডিয়া।